এই প্রার্থনা যেন আমাদের সকলের হয়। আচ্ছা দর্শক মণ্ডলী, গভীর রাতে ঘরের মাঝে যদি কোনো চোরকে দেখতে পান লুকিয়ে আছে, তাহলে কেমন হবে অবস্থাটা বলুন তো? নিশ্চয় সুখকর কিছু হবে না, তাই না? আমাদের কৌতুক শিল্পী উত্তম এক রাতে তার বেডরুমে এমন একজনকে আবিষ্কার করলো যে কিনা চোর নয়, লুকোচুরি খেলতে গিয়ে ওখানে এসে লুকিয়েছে। তারপরের অবস্থাটা কি হলো দেখুন এই মজার নাটক। এই শুনছো? হ্যাঁ, কি কেমন একটা আওয়াজ হলো না, মনে হয় কেউ দরজা খুললো। ছোট্ট না তো, ইদানিং পাড়ায় কিন্তু খুব চুরি ডাকাতি হইতাছে। উঠো না, চলো একটু লাইটটা জ্বালাও। তা অবশ্য ঠিক, আসলে সাবধানের মানে নেই। আচ্ছা দেখছি, দাঁড়াও। খোঁজো খোঁজো। আমি এখানে কোন চুরির মতলবে ঢুকি নাই। তাহলে কোন মতলবে ঘরে ঢুকছো? মানে আসলে ব্যাপার হয়েছে কি, আমরা কয়েক বন্ধু মিলা লুকোচুরি খেলতে আসছিলাম, তো আমি এখানে এসে লুকাইছি যাতে ওরা সহজে আমার খুঁজতে না পায়। বাবা, লুকোনের ভালো জায়গা বের করছো। তা তুই এই বাসায় ঢুকলি কেমনে? কেন, দেওয়ালে চঙ্গ লাগাইয়া দারোয়ান দেখে নাই? দেখছে তো, তোমার কিছু কয় নাই? কিছু কয় নেওয়ার সময় পাইলে কই, আমি তো আগে ওরে বাইন্ধে ফেলাই। কি সর্বনাশের কথা! তা তোমার বন্ধুরা কোথায়? ওই পাশের বাসায় ডাকাতি করতেছে। ভয় কিছু না, ওরা খুব ভালো লোক, আসলেই দেখবেন কত মান্য গণ্য করে আপনা করে। তাহলে স্যার রেডি হয়ে যান, ওরা এসে বললো বইটা। এই ধরনের অনাহূত বা রমাহূত অতিথি যে কারো ঘরে ঢুকে পড়তে পারে, তাই ঘুমাতে যাওয়ার আগে ঘরের ভেতরটা ভালো করে দেখে নেওয়া ভালো।